হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা মুভি পরিণীতা। মুভিটির আইএমডিবি রেট 7.3 আউট অফ 10 এবং 96% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভি শুরু হয় মেহুলের পরিবার দেখিয়ে, যেখানে সবাই ওদের আগ্রহে মেহুলের জন্য অপেক্ষা করছে, কারণ আজ মেহুলের রেজাল্ট দেবে। একটু পরে মেহুল মুখ গোমড়া করে বাড়িতে ফেরে। মেহুলের মা ভয় পেয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মেহুল? মেহুল তখন বাবার হাতে নিজের মার্কশিট দিয়ে রুমে চলে আসে। মেহুলের বাবা তখন খুশি হয়ে বলে ওঠে, আরে আমাদের মেহুল তো 86% নাম্বার পেয়ে পাশ করেছে। মেহুল মুখ গোমড়া করে নিজের রুমে এসে ফ্রেশ হচ্ছিল। এমন সময় হঠাৎ মেহুলের মা ছুটে এসে মেহুলকে জানায়, বাবাই নাকি সুইসাইড করেছে। এই কথা শুনে মেহুল পাগলের মতো ছুটতে থাকে বাবাইদের বাড়ির দিকে। বাবাইদের বাড়িতে এসে মেহুল দেখে ফ্যান থেকে বাবাইয়ের ঝুলন্ত লাশ নামানো হচ্ছে। এটা দেখে মেহুলের যেন পায়ের তলার মাটি হারিয়ে যায়। হঠাৎই মেহুলের চোখে মুখে রাগ ফুটে ওঠে। মেহুল দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় মেহুল প্রতিদিন বাবাইয়ের কাছে প্রাইভেট পড়তে আসত এবং বাবাইয়ের মা প্রতিদিন মেহুলকে ডেকে একটাই সাহায্য করতে বলতো, তা হচ্ছে বাবাইকে বিয়ের জন্য রাজি করানো। আর মেহুলও প্রতিদিন ঠিক আছে বলে বাবাইয়ের ঘরে চলে যেত। এখানে লেখাপড়া ছাড়াও মেহুল এবং বাবাইয়ের মধ্যে অনেক খুনসুটি ঘন মুহূর্ত দেখা যায়। মনে মনে মেহুল বাবাইকে পছন্দ করত। এই কারণে বাবাইয়ের মা যখনই বাবাইয়ের জন্য কোনো বিয়ের সম্বন্ধ আনত, মেহুলের মূল উদ্দেশ্য থাকতো সেই বিয়ে ভেঙে দেয়া। মেহুল সুযোগ পেলে ছাদে এসে বাবাইকে দেখত। বাবাইকে চোখের দেখা দেখে মেহুল মানসিক প্রশান্তি পেত। উল্লেখ্য, এখানে মেহুল হচ্ছে অনেক চঞ্চল প্রাণোচ্ছল স্কুল পড়ুয়া একটি মেয়ে। বাবাইয়ের চোখে মেহুল একটি বাচ্চা মেয়ে, এই কারণে বাবাই মেহুলকে স্নেহের নজরেই দেখত। মেহুলের বান্ধবীরা অনেকবার মেহুলকে সাহস দিয়েছে বাবাইকে প্রপোজ করার জন্য, কিন্তু মেহুল ভয় পেত। বাবাই তা যদি সত্যি তাকে ভুল বোঝে? একদিন বাবাইয়ের ঘরে গিয়ে মেহুল দেখে বাবাই ঘুমোচ্ছে। মেহুল তখন বাবাইয়ের ডায়েরি নিয়ে পড়তে শুরু করে, যেখানে বাবাই একটি মেয়েকে নিয়ে কিছু ছন্দ কবিতা লিখেছিল। সেখানে বাবাই আরও লিখেছিল, তোমার পরীক্ষা শেষ হলেই আমি তোমাকে প্রপোজ করব। এমন সময় বাবাইয়ের ঘুম ভেঙে যায়। মেহুল মনে করে বাবাইদা হয়তো তাকে নিয়ে এসব লিখেছে। এসব ভেবে মেহুল মনের আনন্দে দিন কাটাতে থাকে। একদিন স্কুল শেষে মেহুল বাবাইদার সাথে বাড়িতে ফিরছিল। মেহুল তখন হঠাৎ বাবাইকে বলে, বাবাইদা তুমি অনেক ভালো, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? বাবাই তখন বলে, আমি তোকে ছেড়ে কোথায় যাব, বরং তুই তো আমাদেরকে ছেড়ে চলে যাবি নিজের বিয়ের পর। মেহুল তখন বলে, আমি বিয়ে করবো না বাবাইদা। এমন সময় পাশ থেকে কিছু ছেলে মেহুলকে ইঙ্গিত করে কিছু কথা বলে ওঠে। মেহুল তাদের কথার উত্তর দিতে গেলে বাবাই মেহুলের হাত ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে আসে। মেহুল তখন বাবাইদার হাত ধরে মনের আনন্দে বাড়ি চলে আসে। এর কিছুদিন পর মেহুল তার বান্ধবীদের সাথে নিজের রুমে বসে একটি রোমান্টিক ভিডিও দেখছিল। এমন সময় বাবাই এসে মেহুলের দরজায় নক করে। মেহুল তখন তাড়াতাড়ি রিমোট দিয়ে টিভি অফ করে দরজা খুলে দেয়। আর এখানেই ঘটে বিপত্তি। বাবাই এসে লেখাপড়া নিয়ে অ্যাডভাইস দিতে দিতে সেই রিমোটের উপরেই বসে পড়ে। হঠাৎ তখন টিভি অন হয়ে যায় এবং বাবাইদা টিভিতে এসব দৃশ্য দেখে মেহুলকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। মেহুল তখন ভয় পেয়ে বাবাইয়ের পিছু পিছু বাবাইয়ের রুমে চলে আসে এবং বলে, আমার কোনো দোষ নেই বাবাইদা, ওদের জোড়াজুড়িতেই আমি এগুলো দেখে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দাও। বাবাই তখন বলে, আমি ভুলেই গেছিলাম, মেহুল তুই এখন অনেক বড় হয়ে গেছিস, এইভাবে আর হুটহাট করে আমার রুমে আসবি না। মেহুল তখন বাবাইয়ের পা জড়িয়ে ধরে এবং বলে, ভুল হয়ে গেছে বাবাইদা, এবারের মতো ক্ষমা করে দাও। বাবাই তখন মেহুলকে ক্ষমা করে দেয় এবং বলে, অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম, না থাক আজ আর বলবো না, কালকে হলেই কালকেই তোকে বলবো। মেহুল তখন মুচকি হেসে লজ্জা পেতে থাকে এবং মনে করে বাবাই হয়তো কাল তাকে প্রপোজ করবে। পরের দিন সকালে মেহুল রং নিয়ে বাবাইয়ের বাড়ির দিকে আসার সময় মেহুলের মা বলে, আগে ঠাকুরের পায়ে রং লাগাতে, তারপর হোলি খেলবি। ঠাকুর ঘরে গিয়ে রং লাগানোর সময় মেহুলের চোখে পড়ে সিঁদুরের কৌটো। মেহুল পাগলামি করে রঙের মধ্যে তখন সিঁদুর মিশিয়ে নেয় এবং দৌড়তে দৌড়তে বাবাইদের বাড়িতে চলে আসে, কিন্তু এসে দেখে কেউ আগেই তার বাবাইদাকে রং মাখিয়ে দিয়েছে। মেহুল তখন জিজ্ঞাসা করে, আমার আগে কে তোমাকে রং লাগালো বাবাইদা? বাবাই তখন বলে, চোখ বন্ধ কর, মেহুল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এবং চোখ খুলে মেহুল বাবাইদার পাশে একটি মেয়েকে দেখতে পাই। বাবাই তখন মেহুলকে বলে, এর নাম সায়ন্তিকা, আমরা একে অপরকে ভালোবাসি। এই কথা বলে বাবাই মেহুলের হাতের রং নিয়ে মেহুলের কপালে জড়িয়ে দেয়। মেহুলের চোখ থেকে তখন অঝরে অশ্রু ঝরতে থাকে। বাবাই কি হয়েছে জিজ্ঞাসা করলে মেহুল উত্তর দেয়, তার চোখে কিছু একটা পড়েছে। এটা বলে মেহুল সেখান থেকে চলে আসে। এইসবের মধ্যে সবকিছু ইগনোর করার জন্য মেহুল নিজেকে বইয়ের মধ্যে গুটিয়ে ফেলে। সে বাবাইদার বাড়িতে যাওয়াও বন্ধ করে দেয় এবং বাবাইয়ের ফোনও আর রিসিভ করে না,
কিছুদিন পর মেহুলের পরীক্ষা শুরু হয়। হঠাৎ একদিন মেহুলদের পাড়ায় পুলিশের গাড়ি আসে। মেহুল সেই সবে নজর না দিয়ে পড়ায় মনোযোগ দেয়। স্কুল শেষে হঠাৎ একদিন বাবাইদা মেহুলের সাথে দেখা করে এবং বলে, তুই কী কারণে আমার উপর রাগ করেছিস আমি জানি না, তুই তো আমার ফোন রিসিভ করাও বন্ধ করে দিয়েছিস, তোকে কয়েকটা কথা বলার ছিল। সে মেহুলকে একটা চিঠি দিয়ে সেখান থেকে চলে আসে। এ সময় বাবাইকে অনেক মনমরা দেখা যায়। রাগের কারণে মেহুল এসব খেয়ালই করে না। বাবাইদার দেয়া চিঠিটাও মেহুলের আর পড়া হয়ে ওঠে না। কেটে যায় 3 মাস, সিন শিফট হয় বর্তমানে। বাবাইদার লাশ দেখে এসে মেহুল তার মায়ের কোলে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। এমন সময় মেহুলের হঠাৎ মনে পড়ে তার বাবাইদা তাকে একটা চিঠি দিয়েছিল। মেহুল বইয়ের ভাস থেকে সেই চিঠিটা বের করে পড়তে শুরু করে। সেখানেই উল্লেখ রয়েছে বাবাইদার মৃত্যুর রহস্য। এই চিঠি পড়ে মেহুল একদম স্তব্ধ হয়ে যায় এবং এরপর আমরা মুভিতে একেবারে 4 বছর পরের দৃশ্য দেখতে পাই। মেহুল এখন একেবারে বদলে গিয়েছে। লেখাপড়া শেষ করে মেহুল ছোট্ট একটা চাকরি করছে এবং এই সামান্য বেতন দিয়ে সে নিজের পরিবার এবং বাবাইদার মায়ের খরচ বহন করে। বাবাইয়ের মৃত্যুর পর বাবাইয়ের মাও আদমরা হয়েই বেঁচে আছে। এরপর মেহুলের অফিসের দৃশ্য দেখা যায়, যেখানে অফিসের পরিবেশ মেহুলের মোটেই পছন্দ না। অফিসে যাবার পর টাইপিংয়ের ঠকঠক শব্দে মেহুলের প্রায় পাগলপ্রায় অবস্থা হয়ে ওঠে। এরপর মেহুলের এক কলিগ আনন্দ এসে মেহুলের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলে। সেখান থেকে আমরা জানতে পারি মেহুল অনেকদিন যাবৎ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু বারবার সে রিজেক্ট হচ্ছে। আজও সেই কোম্পানিতে মেহুলের একটি ইন্টারভিউ রয়েছে। মেহুল এই খবর পেয়ে একটু স্বস্তি পায় এবং খুশি হয়ে সেই ইন্টারভিউ দিতে চলে যায়। রাতে বাড়ি ফিরে মেহুল বাবাইদের বাড়ির দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে ওই বাড়িতে তার একটা না হওয়া সংসার রয়েছে। এমন সময় মেহুলের কল্পনায় তার বাবাইদা আসে। মেহুল তখন কান্না বিজড়িত কণ্ঠে তার বাবাইদাকে জিজ্ঞাসা করে, কেন আমায় ছেড়ে গেলে বাবাইদা, আমি কিভাবে এত কিছু সামলাবো, আমি কতটা স্ট্রাগল করছি তাকে তুমি জানো না। পরের দৃশ্যে দেখা যায় আনন্দ এসে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। সে মেহুলকেও মিষ্টি খাওয়ায় এবং জানায় মেহুল ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে। মেহুল তৎক্ষণাৎ সেই অফিসে গিয়ে নোটিশ বোর্ডে নিজের নাম দেখে। এতদিন পরে মেহুলের স্বপ্ন পূরণ হয়েছে। মেহুল বাড়িতে গিয়ে দেখে তার বান্ধবীরা এসেছে। তার 2 বান্ধবীরই এখন বিয়ে হয়ে গেছে। তার বান্ধবী টুসুর একটা ছোট্ট বাচ্চাও রয়েছে। মূলত মেহুলের মা তার বান্ধবীদের ডেকেছিল মেহুলকে বিয়ের জন্য রাজি করাতে। বরাবরের মতোই মেহুল এবারও বিয়ের কথা এড়িয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় মেহুলের নতুন অফিসে, যেখানে মেহুলের বস রণদীপ মেহুলকে ডেকে কিছু মোটিভেশনাল কথা শোনায়। অফিস শেষে মেহুল গিয়ে আনন্দের সাথে দেখা করে এবং বলে, এই অফিসে অনেক কম্পিটিশন, জানি না কীভাবে এখানে টিকে থাকবো। আনন্দ তখন মেহুলকে বলে, আজকে তো সবে কাজ শুরু করলে, এতটা চিন্তা করো না, যেহেতু এত বড় একটা অফিসে কাজ করার সুযোগ পেয়েছো এখনও একটু নিজের যত্ন নাও, নিজের দিকে বসের অ্যাটেনশন ক্রিয়েট করো। এরপর মেহুল গিয়ে তার স্বর্ণের চেনটি বিক্রি করে দেয় এবং পার্লারে গিয়ে নিজের লুকসে পরিবর্তন আনে। এই ট্রিক্স কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে মেহুল তার বসের একজন প্রিয় কর্মী হয়ে ওঠে। মেহুল ইচ্ছে করে রণদীপকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। এরপর একদিন অফিসের বাইরে মেহুল আনন্দের সাথে কথা বলছিল। রণদীপ তখন গাড়ি নিয়ে এসে মেহুলকে বাড়ি পৌঁছে দিতে চাই। মেহুল সেদিন বসকে ধন্যবাদ দিয়ে বলে, আমি নিজেই চলে যেতে পারবো। পরের দিন দেখা যায় রণদীপ মেহুলকে অফিসে আসার জন্য তার নিজের গাড়িই পাঠিয়ে দিয়েছে। সেদিন রাতেও মেহুল রণদীপের সাথেই বাড়িতে ফিরছিল। হঠাৎ মেহুলকে ফোন দিয়ে বাবাইয়ের বাড়ি থেকে জানানো হয় বাবাইয়ের মা মারা গেছে। কয়েক মাসের মধ্যেই রণদীপ মেহুলের জন্য পাগল হয়ে ওঠে। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাটিংও শুরু হয়ে যায়। হঠাৎ একদিন রণদীপ মেহুলকে ফোন দিয়ে ডিনারে ইনভাইট করে আর রণদীপকে অবাক করে দিয়ে সেদিন মেহুলও একেবারে ডিনারের জন্য রাজি হয়ে যায়। রাতে ডিনারে আসার পর রণদীপ অনেক রোমান্টিকভাবে মেহুলকে প্রপোজ করে। এমন সময় হঠাৎ রণদীপের স্ত্রীর ফোন আসে। এখানে দেখা যায় রণদীপের স্ত্রী আর কেউ নয়, স্বয়ং বাবাইয়ের গার্লফ্রেন্ড সায়ন্তিকা। রণদীপ তখন সায়ন্তিকার ফোন কেটে বিরক্তি দেখিয়ে বলে, এই মেয়েটা শুধু ভুল সময়ে বিরক্ত করে। মেহুল তখন বলে ওঠে, সে এন্ট্রি নিলেই তো কেউ না কেউ দুনিয়া ছেড়ে চলে যায়। আপনার বাবাইদার কথা মনে আছে? রণদীপ তখন বলে, কোন বাবাইদা? মেহুল তখন বলে, আপনার আর সায়ন্তিকার জন্য যে বাবাইদা সুইসাইড করেছিল। এই কথা বলে মেহুল যখন সেখান থেকে চলে আসছিল, রণদীপ তখন মেহুলের সাথে জোর করতে শুরু করে। মেহুল তখন কোনো রকম একটি মদের বোতল দিয়ে রণদীপের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসে এবং পুলিশ স্টেশনে এসে রণদীপের বিরুদ্ধে কমপ্লেন লেখায়। এতে করে কেঁচোকুড়তে সাপ বেরিয়ে আসে। রণদীপ এবং তার স্ত্রী সায়ন্তিকার নামে মিডিয়া তখন অনেক জোরালো কেসের প্রমাণ পেয়ে যায়। এই সুযোগে বাবাইকে আত্মহত্যা করতে বাধ্য করায় মেহুল সায়ন্তিকার নামেও আরেকটি কেস করে দেয়। ফ্ল্যাশব্যাকে তখন আমরা বাবাইয়ের সেই চিঠিটি মেহুলকে পড়তে দেখি, যেখানে বাবাই তার সুইসাইডের কারণ মেহুলকে বলেছে। লেখাপড়া শেষে বাবাই এবং সায়ন্তিকা রণবীরের কোম্পানিতে জয়েন করে।
শান্তিকা নিজের চাকরি পাকা করতে রণবীরের অনেক ক্লোজ হতে থাকে। বাবাই যখন এই সব কিছুর আন্দাজ করতে পারে, শান্তিকা তখন বাবাইকে রণদীপের সামনে নিজের কলেজ ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। একটা পর্যায়ে শান্তিকা বাবাইকে ছেড়ে রণবীরের সাথে সম্পর্ক তৈরি করে। বাবাই এসব দেখে আর রাগ কন্ট্রোল করতে পারে না, সে রণবীরের সঙ্গে অফিসেই মারামারি শুরু করে। শান্তিকা তখন পুলিশকে গিয়ে কমপ্লেন করে যে বাবাই শান্তিকার সম্মানহানির চেষ্টা করেছে। এরপর শান্তিকার রিপোর্টে পুলিশ বাবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জেল থেকে ছাড়া পাবার পর বাবাই সবার চোখে নিজের সম্মান হারায়। কেউই তখন বাবাইকে আর বিশ্বাস করছিল না। বাবাই অনেকবার মেহুলকে এসব বলার চেষ্টা করেছে, কিন্তু মেহুলও তো তখন বাবাইয়ের উপর রাগ করেছিল। এই কারণে বাবাই সব কিছু চিঠিতে লিখে মেহুলকে জানাই। এমন অসম্মানের সাথে বাবাই আর বেঁচে থাকতে পারছিল না, তাই সে সুইসাইড করেছে। সেই দিনই মেহুল সিদ্ধান্ত নিয়েছিল, তার বাবাইদার সাথে যা কিছু ঘটে গেছে সেই অন্যায়ের সে প্রতিশোধ নেবে। মনে মনে মেহুল বাবাইকে নিজের স্বামী মানত, কারণ সেই হোলির দিন আবিরের সাথে মেশানো সিঁদুর দিয়ে বাবাই যে তার সিঁথি রাঙিয়ে দিয়েছিল। অবশেষে বাবাইয়ের ঘরের দিকে তাকিয়ে মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এখানেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে।